হ্যালো एवरीवन ভিডঙ্ক ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো এখানে এক্স দেওয়া আছে টু রুট ফিফটিন তাহলে এক্স প্লাস রুট থ্রি এবং এখানে প্লাস এক্স প্লাস রুট ফাইভ মান কত তো দেখো আমাদের এখানে আমরা এটা করে করবো দেখো আমাদের এখানে প্রথমে কী দেওয়া আছে এক্স ফিফটিন বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি তো দেখো আমরা এখানে এক্স ইকুয়াল ওই টু রুট ফিফটিনকে কী লিখতে পারি টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি কারণ টুটা তো আমাদের টু থাকলো এই রুট ফাইভ আর রুট থ্রির যে গুণফল এটা হয় রুট ফিফটিন তাহলে এবারে দেখো এখানে এই রুট ফাইভটাকে আমরা যদি বাম দিকে আনি তাহলে আমরা কি পাবো এক্স বাই রুট ফাইভ ইকুয়াল টু টু রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এরপরে আমরা কি করবো এই যে অংশটা এখানে আমরা উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কী হবে দেখো যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে আমরা কী পেয়ে যাবো এখানে এক্স প্লাস বাই এক্স মাইনাস রুট ফাইভ বাম দিকটায় এবং ডান দিকে কী আসবে দেখো টু রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই টু রুট থ্রি এরকম কিছুটা আসবে তাহলে আমরা এখানটায় কী পাচ্ছি দেখো অথবা এক্স প্লাস রুট ফাইভ রুট ফাইভ ইকুয়াল টু দেখো এইখানে রুট থ্রি টু রুট থ্রি আর এখানে রুট থ্রি গুণ যোগ হয়ে যায় আমরা কী পাবো থ্রি রুট থ্রি এবং তার সঙ্গে রুট ফাইভ অ্যাড থাকবে এবং এখানে যখন এটা বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা কি পেয়ে যাব রুট থ্রি মাইনাস রুট ফাইভ ঠিক আছে তো এটা হয়ে গেল দেখো আমাদের এক্স প্লাস রুট ফাইভ মাইনাস এ বাই এক্স মাইনাস রুট ফাইভ যেটা আমাদের দেখো এখানে নির্ণয় করতে দেওয়া ছিল এর সেকেন্ড টার্মটা ছিল আবার এই যে লাইনটা আমরা এই লাইন থেকে কি করব। এখানে থাকা যে রুট থ্রি একে আমরা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে আমরা কি পেয়ে যাবো দেখো এক্স বাই রুট থ্রি ইকুয়াল টু টু রুট ফাইভ বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা থাকবে তো আমরা কি করব এই লাইনে উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে কি আসবে এখানে এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি দেখো বাম দিকটা এখন এর মতো চলে এলো এটা সমান আমাদের কি আসবে টু রুট ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে বাম দিকটা তো আমাদের এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি এরকমই থাকছে ডান দিকে কী হচ্ছে না এরা যোগ হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই এটা বিয়োগ হয়ে যাবে অর্থাৎ রুট ফাইভ মাইনাস √3 তাহলে দেখো এই অংশটা আমাদের চলে এলো তাহলে আমাদের যেটা নির্ণয় করতে বলা ছিল তার দুটো যে পদ ছিল দুটো পদেরই আমরা মান এখন জানি তা আমরা সেই সেইজন্য কি করব আমরা যদি এই অংশটাকে এক নম্বর নাম দিই এই অংশটাকে যদি দু নম্বর নাম দিই তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর যোগ করব তাহলে এক নম্বর এবং দুই নম্বর যোগ করলে দেখো মানে এক এবং দুই এর বাম দিকের অংশগুলো বাম দিকে যোগ হবে এবং ডান দিকের অংশগুলো ডান দিকে যোগ হয়ে যাবে তাহলে আমরা কী পেয়ে যাবো দেখো এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি তার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স মাইনাস রুট ফাইভ দেখো এই অংশটাই অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনের এর মান নির্ণয় করতে বলা হচ্ছিল ডান দিকে তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি দেখো থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট থ্রি মাইনাস রুট ফাইভ এবারে যদি তোমরা ডান দিকের অংশটা দেখো ডান দিকের হরের অংশগুলো একই আছে জাস্ট একটা আমরা একটা কি করবো ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রিটা যেমন আছে থাকলো এইখানে হরে আমরা কি করবো একটা মাইনাস ওয়ান কমন নিয়ে নেব মাইনাস ওয়ান কমন নিয়ে নিলে কি হয়ে যাবে দেখো থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ এখানে যদি মাইনাস ওয়ান কমন এ তাহলে এটা উল্টে হয়ে যাবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন তো এই যে প্লাস এখানে রয়েছে আর এখানের এই যে মাইনাস ওয়ান রয়েছে এরা গুণ হয়ে যাবে মাইনাস তাহলে আমরা কী পেয়ে যাবো দেখো থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবারে একটা জিনিস লক্ষ্য করা আমরা সহজেই লসাগু নিতে পারি এখানে কারণ দুটো অংশরই হর একই রয়েছে তাহলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি লসাগু হয়ে গেল তাহলে আমরা লবে কী পেয়ে যাবো দেখো থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো এই থ্রি রুট ফাইভ আর এখানের এই মাইনাস রুট ফাইভ ক্যালকুলেট হলে হবে টু রুট ফাইভ এই অংশটা যদি হয়ে যায় দেখো আমরা পেয়ে যাব টু রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো লব থেকে আমরা যদি টু নিয়ে নিই আমরা পেয়ে যাব রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবং হরে আমাদের চলে আসবে ও রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো সহজেই এরা কি হবে কাটাকাটি হয়ে যাবে তাহলে আমাদের যে অ্যানসারটা চাওয়া হচ্ছিল এখানে যে ভ্যালুটা মানটা নির্ণয় করতে বলা হচ্ছিল সেটা হলো দুই ভীড়ঙ্ক ডট কম ওয়েবসাইটেই ম্যাচটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন এবং তাতে সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো